हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल এখন কথা হলো ব্রহ্মাস্ত্র ট্রেলার নিয়ে কেমন লাগলো ব্রহ্মাস্ত্র ট্রেলার এটা অয়ন মুখার্জির বহুদিনের পরিশ্রমের ফল আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি এবং ইকুয়ালি এখানে যারা পারফর্মার আছেন রণবীর কাপুর অমিতাভ বচ্চন আলিয়া ভাট মনি রয় নাগার্জুন সবাই এখানে খুব সুন্দর কাজ দিয়েছে ট্রেলার দেখে আমরা সেটুকানি বুঝতে পারছি অবশ্যই এই সিনেমার ট্রেলারের গল্পটা আমরা বুঝতে পারছি যে গল্পটা কি হতে চলেছে একটা মাইথোলজিক্যাল কনসেপ্ট রাখা হয়েছে অ্যাস্ট্রোভার্সের একটা কনসেপ্ট রাখা হয়েছে এবং ইকুয়ালি গুড ভার্সেস এভিল একটা ওয়ার রাখা হয়েছে এইগুলোই এখানে গল্পে রাখা হয়েছে এই যে বেশি ডিটেইলিং এ ঢুকলাম না গল্পটা আর দিকে হতে পারে একটা ব্যাকড্রপ স্টোরি দেখাতে পারে এবং এই যে অস্ত্রগুলো আছে তার সম্বন্ধে কিছু ব্যাকড্রপ ঘটনা বলতেই পারে তো যারা সিনেমা পছন্দ করেন বা যারা সিনেমা খুব দেখেন ট্রেলার দেখলে গল্পটা বুঝে যাবেন যে কি হয়েছে তো গল্প নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই কারণ গল্প এইটাই এটাকে একটু ডিটেইলিং এর সাথে দেখাবে কিন্তু এখানে ভিএফএক্স এর কাজ ভিজুয়ালাইজেশন যথেষ্ট ভালো অ্যাজ এন ইন্ডিয়ান সিনেমা এরকম একটা ভালো সিনেমা বা এই ধরনের সিনেমা সেটা দেখে বা এটার সম্বন্ধে খবর শুনে সবাই খুশি হওয়া উচিত কারণ এই ধরনের ভিএফএক্স বলা সিনেমা আমি বারবার বলবো ইন্ডিয়ান সিনেমায় আসা উচিত এবং এটা আসলে সবাই দেখা উচিত তো এখানে যেরকম এডিট করা হয়েছে যেরকম ট্রিটমেন্ট রাখা হয়েছে কালারফুল ব্যাপারটা রাখা হয়েছে এটা থ্রি ডি তে দেখলে জাস্ট জমে যাবে তো এই সিনেমাটা বেসিক্যালি ইন্ডিয়ান মিথোলজিক্যাল কনসেপ্টের উপর বানানো সিনেমা তো এর উপর এর সাথে একটা ইন্ডিয়ান ইমোশন জড়িয়ে আছে এবং মিথোলজিক্যাল ব্যাপার মানে ইন্ডিয়ান অডিয়েন্স এর সাথে তারা রিলেট করতে পারবে এছাড়া এখানে পারফরমেন্স রণবীর কাপুরকে দেখতে লুক অ্যান্ড ফিল ওয়াইজ যথেষ্ট ভালো লাগছে ইকুয়ালি আলিয়া ভাটকেও তো তারা একটা নব সমাজের মানুষ কিন্তু তাদের মধ্যে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে ওল্ড অ্যান্সিয়েন তো তাদের এই যে কনভেনশনটা কি করে হয় সেটা এখানে দেখা বিষয় এবং তাদের পারফরমেন্স কেমন হয় সেটাও দেখার বিষয় ট্রেলার দেখে তো সবাইয়ের কাজই বেশ ভালো লাগছে বিশেষ করে মৌনী রয়ের যে রুথনেসটা সেইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এছাড়া অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের মধ্যে একটু বোল্ডনেসটা ঢোকালে ভালো হতো আপাতত ট্রেলারে তাকে বেশি রিভিল কাউকেই বেশি করেনি কিন্তু যেটুকুই দেখলাম অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা আরেকটু বোল্ড হলে বেশি ভালো হতো কারণ সে একটা দলকে লিড করছে এবং সেই দলের ওই যে অস্ত্রগুলোকে রক্ষা করছে তো তার মধ্যে একটু বোল্ডনেস একটুখানি এটা কি বলে দম্ভ থাকলে তো আশা করছি ট্রেলারে যে কোডগুলো রেখেছে বা আমাদের মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সিনেমাতে ক্লিয়ার করে দেবে তো পার্ট ওয়ান তো এটা দেখা যাক বাকি পার্টগুলো কিরম হয় তো এই সিনেমার ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে তোমরা যারা দেখোনি গিয়ে চেক আউট করো ইউটিউবে অ্যাভেলেবেল আছে যারা দেখেছো কেমন লেগেছে বলে যাও এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।